আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকে ব্লগটা শুরু করলাম আপনাদের সঙ্গে, তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই না টেনে এনজয় করবেন। আর এখন হচ্ছে বিকাল থেকে শুরু করেছি আমার আজকের ব্লগটি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জিলাপির খামির, অনেকক্ষণ আগে মানে রেডি করে রাখা হয়েছিল, তো এখন আবারও মানে জিলাপি তৈরি করা হবে, সেই জন্য ভালো করে মথে নিচ্ছেন আব্বু, দেখতেই পাচ্ছেন। তো পারফেক্ট একটা জিলাপি এর খামির তৈরি হয়েছে এখানে। আর এদিকে হচ্ছে জিলাপির জন্য শিরা তৈরি করা হয়েছে, এখানে 1.5 কাপ চিনি দিয়ে তারপর 2 কাপ পানি দেওয়া হয়েছে। তো ভালো করে বলক তুলে একটা আটালো শিরা তৈরি করা হয়েছে। এদিক দিয়ে হচ্ছে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়েছি, আর তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি হাই হিটে। এখন হচ্ছে জিলাপির পেস্টগুলো কিন্তু অনেক বেশি কঠিন, তাই না? তো যত বেশি কঠিন হোক না কেন, যখন আমাদের ইচ্ছা হবে বানিয়ে খেতে তখন তো আর মানে কঠিন হলে সেটা আমরা চেষ্টা করতে পারি, তাই না? এখন হচ্ছে আমার বোন এখানে জিলাপির পেস্ট দেওয়ার চেষ্টা করছিল মশলা, তো প্রথম প্রথম এরকমই হবে, আর আস্তে আস্তে হয়তো মানে ঠিক হবে। তারপর হচ্ছে আমি দিয়ে দেখব কীরকম হয় আমার পেস্টটাও, হয়তো এরকম হবে আঁকা বাঁকা, কিন্তু জিলাপিগুলো অনেক বেশি মজা হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। তেলে চাড়ার পরপরই কিন্তু ফুলে উঠেছে। তো আমি হচ্ছে এখন আস্তে আস্তে করে এগুলো একটু উলট পালট করে আমি জিলাপিগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর প্রথম প্রথম হচ্ছে আমি ভয় পেয়েছিলাম একটু, যদি জিলাপির পেস্টটা সুন্দর না হয়, আবার আমি ভেবেছিলাম হয়তো যদি কোনো কারিগরে এসে পেস্টটা দিয়ে দিত তাহলে অনেক সুন্দর হতো জিলাপিগুলো। তারপর আবার ইচ্ছা হলো যে পেস্টটা যেরকমই হোক না কেন, নিজ হাতে বানানো বানিয়ে খাওয়ার আনন্দটা কিন্তু একটু আলাদা, তাই না? তো সেই জন্য লেগে পড়লাম, আর এখন তৈরি করে নিয়েছি জিলাপি। তো এখানে আমার আব্বু হেল্প করছেন, জিলাপিগুলো ফ্রাই করে আমি এখন শিরার মধ্যে দিয়ে দিয়েছি গরম গরম অবস্থাতে। তারপর আব্বু হচ্ছে শিরার মধ্যে একটু মানে চুবিয়ে চুবিয়ে এখন নামিয়ে নিচ্ছেন, আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন জিলাপিগুলো কিন্তু মুচমুচে হবে, তাই না? তো এখন হচ্ছে আমি আমার হাতে নিয়ে নিলাম, আমি এখন পেস্ট দেওয়ার চেষ্টা করছিলাম। তো কেউ আবার হাসাহাসি করবেন না, তো যেভাবে পারছি, কারণ প্রথম প্রথম জিলাপির পেস্টটা এরকমই হবে, তাই না? আর একটু বয় পেয়ে পেয়ে কিন্তু দিচ্ছিলাম। আমার কাছে মনে হলো যে পেস্টটা যদি নাও হয়, পেস্টটা কিন্তু আসল নয়, যদি জিলাপিটা খেতে ভালো হয় তাহলেই হয়ে যাবে আমাদের। তো আমাদের জিলাপির পেস্ট দেখে আমার ছোট দুই ভাই ওরা বলছে আমাকে দাও, আমি একবার মানে জিলাপির পেস্ট দেই, মানে দুইজন একজন মানে বিরক্ত করছিল। তো সবাই জিলাপির পেস্ট দিবে, তারপরে একে একে সবাই ট্রাই করার চেষ্টা করলো। তো শেষমেশ দেখতে পাচ্ছেন জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, আর শিরার মধ্যে চুবিয়ে এখন এখানে রাখা হয়েছে। আর আমি একটু ভেঙেও দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, ভিতর পর্যন্ত রস গিয়েছে, মানে রস ঢুকেছে ভিতর পর্যন্ত, আর দেখেও বুঝতে পারছেন। তো আলহামদুলিল্লাহ এভাবে নিজের হাতে জিলাপি বানিয়ে খাবো আসলে ভাবতেই পারিনি। তো গড়ে আমরা যে কোনো কিছু বানিয়ে খাই সেটা হবে আমাদের জন্য স্বাস্থ্যসম্মত, তাই না? তো দুখানে জিলাপিগুলো আমার কাছে ততটা ভালো লাগে না, আর আজ গড়ে মন ভরে জিলাপি খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। সকাল হয়ে গিয়েছে, এখন বাহিরে চলে আসলাম।
তো নাস্তা টাস্তা হওয়া মানে করা শেষ, আর এ কয়েকদিন ধরে মানে ভাবছিলাম একটু বাড়ি পরিষ্কার করব করব বলে, আর করা হচ্ছে না, কারণ প্রতিদিনই বৃষ্টি হয়, বৃষ্টির কারণে সব কিছু ভেজা থাকে, যার কারণে পরিষ্কার করার কোনো ইচ্ছা থাকে না। তো এই মানে দু একদিন ধরে অনেক বেশি রোদ, যার কারণে দেখতে পাচ্ছেন একটু শুকিয়েছে চারিদিকটা। তারপর আমার বোন হচ্ছে একদিকে পরিষ্কার করছিল, তো আমি একটু হেল্প করেছি ও ওকে দিয়ে আমি এখন চলে এসেছি ঘরে। আজ হচ্ছে মজার একটা খাবার তৈরি করব, সবার পছন্দের এবং আমাদেরও পছন্দের। আজ প্রথমবার রান্না করব কাচ্চি বিরিয়ানি। তো চলুন কিভাবে আমি রান্না করি আপনারাও আমার সাথে থাকবেন আর এনজয় করবেন। এখানে হচ্ছে প্রথমে বেরেস্তা ভেজে নিচ্ছে আমার বোন, তো হাফ কেজির মতো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছিল, তারপর হচ্ছে বেরেস্তা ভেজে নিচ্ছে। আমি এদিক থেকে হচ্ছে টক দই বানিয়ে নিচ্ছি, সরি টক দই বানানো হয়ে গেছে, আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি একটা মানে ঘি দিয়ে এই দুধের মধ্যে আমি ঘি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, মানে ঘি ভেজানো দুধ, এটা দিয়ে হচ্ছে আমি কাচ্চি বিরিয়ানি তৈরি করব। তো প্রথমে প্রথমে আমি এগুলো তৈরি করে রাখছি, তারপর হচ্ছে আমি অল্প একটু পানি নিয়েছি আর একটা বাটিতে দিয়ে দিচ্ছি এখানে 2 ফুটার মতো অরেঞ্জ ফুড কালার। তো খুব বেশি একটা কালার দেব না, অল্প করে কালার দিচ্ছি যাতে বিরিয়ানিটা দেখতে সুন্দর হয়। আর এদিকে হচ্ছে আমি আলু ভাজি করে নিয়ে এসেছি, আলু মানে ফ্রাই করে নিয়ে এসেছি এখানে। তারপর হচ্ছে লবণ দিয়ে আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি। তো কাচ্চির মধ্যে তো অবশ্যই আলু দিতে হবে, তাই না? আলু না হলে কিন্তু চলবে না। এদিক থেকে হচ্ছে আমি 1 কেজির মতো বাসমতি রাইস নিয়েছি, আজ বাসমতি রাইস দিয়ে হচ্ছে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করব। আর যেহেতু প্রথমবার তৈরি করছি, যাতে সব কিছু পারফেক্ট হয় সেজন্য আমি এখানে বাসমতি রাইসটা নিলাম। আর এই রাইসটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতে কিন্তু মজা হবে। এখন হচ্ছে আমি ভিজিয়ে রাখছি কিছুক্ষণ এই রাইসটা, তারপর হচ্ছে ধুয়ে ভাত রান্না করব। তার আগে আমি এখানে ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে। এদিকে হচ্ছে আমি 1 প্যাকেট রাঁধুনি মানে কাচ্চি বিরিয়ানি মশলা নিয়েছি। তো এখানে 2টা প্যাকেট ছিল, আমি 2টাই বের করে নিয়েছি। একটার মধ্যে হচ্ছে গরম মশলা, তারপর অন্যটার মধ্যে পাউডার মশলা ছিল। আর এদিকে হচ্ছে 1.5 কেজির মতো গরুর মাংস একটু বড় বড় টুকরো করে নিয়েছি, একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। আর হচ্ছে এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম, এখন মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, আর হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, জিরার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো, গরম মশলা দিয়েছি, তারপর কাচ্চি বিরিয়ানির যে প্যাকেটের রাঁধুনি মশলা সেটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি আমি এখানে সয়া সস, আর হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তো আজান হয়েছিল, আসরের আজান, আমি হচ্ছে আজান শেষে আবারও বয়স দিচ্ছি ভিডিওর মধ্যে। আর এদিকে হচ্ছে আমি দিয়ে দিলাম বেরেস্তা বাজার তেল দিয়েছি 1/4 কাপের মতো হবে, তারপর পেঁয়াজের বেরেস্তা দিয়েছি এখানে 1/2 কাপের মতো, দিয়ে হচ্ছে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আবারও আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম, তারপর হচ্ছে উপর থেকে কাঁচামরিচ দিয়েছি একটু ভেঙে ভেঙে, যাতে করে অনেক মানে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এদিকে হচ্ছে ভাতের পানি বসিয়ে দিয়েছি একটা হাঁড়ির মধ্যে, হচ্ছে আমি এখানে একটু বেশি পরিমাণে পানি নিয়েছি, যেহেতু 1 কেজি চাউলের বিরিয়ানি তৈরি করব। পানির মধ্যে বলক চলে এসেছে, আমি এখানে যে প্যাকেটের মশলার এখানে যে গরম মশলা ছিল এগুলো এই পানির মধ্যে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে এইভাবে নাড়াচাড়া করে ভাতগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করব না, তো একটু চেক করছিলাম। আর এই ভাতের ভিতরে কিন্তু সামান্য একটু দানা দানা ভাব রয়েছে, এখন হচ্ছে আমি ভাত নামিয়ে নেব, আর বাকি ভাজও কিন্তু হয়ে যাবে যখন দমে বসিয়ে রাখবো তখনই হয়ে যাবে।
এদিকে হচ্ছে উপর থেকে আলু দিয়ে দিচ্ছি, এভাবে সুন্দর করে আমি সেট করে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর হয়। দিয়ে দিচ্ছি আমি উপর থেকে সামান্য পরিমাণ কিশমিশ, দিয়ে দিচ্ছি আমি এখানে কাঠবাদাম, আর চাইলে এখানে পেস্তা বাদামও দেওয়া যাবে। তো অনেকে মানে এখানে বাদাম বাটা ইউজ করেন, আমি আর বাটা করে দিচ্ছি না, জাস্ট এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে সামান্য পরিমাণ বেরেস্তা দিলাম, এখন হচ্ছে আমি উপর থেকে ভাত এইভাবে করে দিয়ে দিচ্ছি, একটা চাকনি দিয়ে চেখে চেখে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। সুন্দর করে আমি ভাতগুলোকে এই হাঁড়ির মধ্যে সেট করে নেব। আর ভিতরে ভিতরে একটু ভয়ও পাচ্ছিলাম, যেহেতু প্রথম রান্না করছি কাচ্চি বিরিয়ানি, আর কোনোদিন রান্না করিনি, তো সেই জন্য মানে মনে মনে ভাবছিলাম কাচ্চি বিরিয়ানি কি পারফেক্ট হবে, যদি হয় না তাহলে সবাইকে কি খেতে দেব, এরকম আসলে চিন্তা করতে করতে আমার মানে আসলে মাথাটাই এমন শেষ হয়ে যাবে। তো দেখা যাবে শেষ পর্যন্ত হয় কি হয় না। আমি ভাতগুলো সেট করে নিয়েছি, এখন হচ্ছে বাদাম কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে বেরেস্তা দিয়েছি, সামান্য কিশমিশ দিয়ে দিলাম আমি এখানে চেটিয়ে, আর এই তো আমি এইভাবেই এখন হাঁড়িটাকে সাজিয়ে নিয়েছি। আবারও আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ঘি। তো হয়ে গেছে, আমি ঢাকনা বন্ধ করে দিলাম। এখন হচ্ছে আমি আটা গুলে নিয়েছিলাম, তো আটা দিয়ে এই হাড়ের মুখটাকে একেবারে বন্ধ করে দেব, যাতে করে কোনো বাপ যাতে বের না হয়। তো আজ হচ্ছে চুলাটাকে বাহিরে নিয়ে আসলাম, কয়েকদিন ধরে মানে রোদ হয়েছে, যার কারণে সব কিছু অনেক মানে অনেকটাই শুকিয়েছে। তো সে কারণে ভাবলাম বাহিরে রান্না করব, অনেক রিল্যাক্সে আসলে বসতে পারবো, বাইরে বাতাস ছিল আর ঘরের ভিতরে অনেক বেশি গরম লাগছিল, আর এই কাচ্চি বিরিয়ানি হতে অনেকক্ষণ সময় লাগবে। তো এখানে আমি মানে মুখ বন্ধ করে দিয়ে হাই হিটে হচ্ছে 5 মিনিট রান্না করব। তারপর 5 মিনিট হাই হিটে রান্না করার পর আমি এখানে ফ্রাই প্যান দিয়েছি, একটা প্যান দিয়েছি, তারপর এই প্যানের মধ্যে বসিয়ে রাখলাম। আবারও আমি 1 মিনিটের মতো হাই হিটে এই প্যানটাকে গরম করে নেব। তো এখন হচ্ছে আমার আরও 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট পর এখানে দেখতে পাচ্ছেন আমি চুলার আঁচটাকে লো ফ্লেমে করে দেব। আর এইভাবে হচ্ছে লো ফ্লেমে আমি মানে 1 ঘন্টা 40 মিনিটের মতো রান্না করব। আর যদি আমার বুঝে না হয় আরও একটু বাড়িয়ে রান্না করতে পারি, যেহেতু প্রথমে রান্না করছি সেই জন্য 40 মিনিটের উপরেই রান্না করব। আর যারা রান্না করেছেন তারা হয়তো মানে অনেকটাই আন্দাজ আছে, সেই জন্য রান্না করতে পারেন, তো আমি নতুন রান্না করছি সেই জন্য বলছি। এদিকে হচ্ছে অনেক হাঁড়ি বাতিল বের হয়েছে, এগুলো ক্লিন করে নিয়েছে আমার বোন, তারপর এখানে পুকুরে নিয়ে এসেছিল, তো সব কিছু এখানে ক্লিন করা হয়ে গেছে, এদিকে ধুয়ে নিচ্ছে। তো এখানে হচ্ছে 1 ঘন্টা মানে আমি রান্না করেছি প্রায় 2 ঘন্টার মতো, মানে 2 ঘন্টা পর এখানে আমি এখন চুলাটাকে অফ করে নিয়েছি, আর এই আটাগুলো এখন হচ্ছে একটা নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি, এভাবে মানে চুটিয়ে নিচ্ছি। তারপর দেখব ঢাকনাটা খুলে বিরিয়ানির কেমন অবস্থা হয়েছে।
তো এই হলো আমার বিরিয়ানির ফাইনাল লুক। আমি একটা মানে আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করব। এখন আমি এই হাঁড়িটাকে ঘরে নিয়ে যাব। আর আমার ভিতরে কিন্তু এখন বিরিয়ানিটা দেখে তারপর একটু শান্তি পেলাম, কারণ সারা দিন একটু টেনশনে ছিলাম যে আজ হয়তো কাছে বিরিয়ানি হবে না, সবাইকে হয়তো না খেয়ে থাকতে হবে। তো এরকম টেনশন করতে করতে আসলে মাথাটাই আমার খারাপ হয়ে যাচ্ছিল। তারপর হচ্ছে এখন ঢাকনাটা খুলে যখন দেখলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, তখন আমি একটু শান্তি পেলাম। তো মাংসগুলো এত বেশি সফট ছিল আর বাঁকগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জর্জরে হয়েছে। আর এই গরম গরম অবস্থাতে আমি মানে স্প্যাচুলার দিয়ে একটু উলট পালট করে দিয়েছি, নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর সবাই আমরা অনেক বেশি হাংরি, আর সবাই এই বিরিয়ানির মানে গ্রান্ড পেয়ে আসলে থাকতে পারছেন না, তো সেই জন্য আমি গরম গরম অবস্থাতেই সার্ভ করে নিয়েছি, আমরা সবাই মিলে খাবো। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, খুশি লাগছে যে আমি এটা করতে পেরেছি। আর কোনো কিছু সাহস করলে দেখা যায় সেটা মানে হয়ে যায়। তো আমার আম্মু তো মাঝে মাঝে বলবেন সাহস হচ্ছে লক্ষ্মী, যদি সাহস করে কোনো কাজ শুরু করে ফেলেন তাহলে সেটার মানে সেই কাজটা হয়তো সফল হবে। তো তা আজও তাই হয়েছে। তো অনেক দিন ধরে তারিখে করছিলাম যে এই দিন রান্না করবো কাছে বিরিয়ানি, ওই দিন রান্না করবো আমার বোনের সঙ্গে, আমি তারিখ করছিলাম, আজ ফাইনালি রান্না করলাম আর এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে সবাই বলেছেন খেয়ে। আর যারা আমার মতো তারিখ করছেন এখনও রান্না করে খাওয়ানি, অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা। তো কোনো কাজই কিন্তু কঠিন না, তারপরও সব কাজও কিন্তু অনেক বেশি বড়, সেটা আমাদেরকে সহজ করে সুন্দরভাবে সঠিকভাবে করে নিতে হবে, তাই না? তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে সবাই প্লিজ একটু লাইক দিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। এখন হচ্ছে বসে বসে কাছে বিরিয়ানি খাবো। আর এত সুন্দর মাংসগুলো সফট হয়েছে, মাশাল্লাহ বলে বোঝাতে পারবো না। তো বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।